আমি টেকনাবালিয়ার প্রিন্সিপাল ছিলাম, যেখান থেকে অবসর গ্রহণ করেছি। সেখানে একটা মাস একদিন রাতে সাগরের জোয়ার পানির সাথে পাহাড়ের ডালে এসে গিয়েছিল। সাগরে ভাটা লেগেছে, পানি সলাৎ করে নেমে গেছে, ছোট মাছগুলোও নেমে গেছে, বড় মাছটা চড়ায় আটকা পড়ে ছটফট করে মরে রয়েছে। পরের দিন সকালে গ্রামের গরিব ছেলেরা, গরিব মানুষেরা পাহাড়ের সাগরের কিনারে বালিয়াড়ের উপরে ঝিনুক শামুক কাঁকড়া এগুলো খোঁজ করে, আর এই ঝিনুক শামুক দিয়ে মালা গেঁথে গেঁথে ওরা ট্যুরিস্ট পর্যটকদের কাছে ভালো দামে বিক্রি করে, এইভাবে তাদের সংসারও চলে। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ওরা এসে শামুক ঝিনুক এগুলো কুড়াচ্ছে, সংগ্রহ করছে। যেতে 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 সামনে দেখে বিশাল একটা কালো রঙের মিশমিশে কালো পাহাড়, পাহাড়ের এক মাথা সাগরের পানিতে আর এক মাথা উপরে পাহাড়ের ডালে। এখন ওরা একটু ভয় পেয়েছে, কেউ বলে কুদ্রুতি পাহাড়, কেউ বলে কেরামতি পাহাড়। কালকে বিকেলেও তো ছিল না, রাইতে রাইতে কোথার থেকে পাহাড় এলো, এখন ডরে কেউ যায় না। গ্রামে খবর দিল কুদ্রুতি পাহাড় কেরামতি পাহাড়। গ্রামের মুরব্বীরা এসে আস্তে আস্তে সাহসে ভর করে কাছে গিয়ে দেখে পাহাড় পর্বত কিছু না, বড় মাছ একটা মরে কাত হয়ে পড়ে আছে। কাত হয়ে, এই কাত হয়ে পড়া অবস্থায় মাছটার উচ্চতা ছিল 13 তলা দালানের সমান। ডাকাতে খবর দেওয়া হলো, হেলিকপ্টারে মৎস্য বিভাগের কর্মকর্তারা আসলো, তারা এসে আমি সেখানে হাজির। মাছটাকে মাপলো, মাছটা লম্বা ছিল 120 মিটার, 120 মিটার। মাছটার ওজন ছিল 112 টন। সমুদ্র বিজ্ঞানীরা বলছে এই সাইজের এইটার মতো, এর চাইতে অনেক বড় বড় মাছ সাগর মহাসাগরে কত লক্ষ লক্ষ কোটি আছে, মানুষ কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। আর এই সাইজের এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়, 4 টন একটা মাছে খায়। লক্ষ মাছে কত টন, কোটি কোটি মাছে কত টন? ওরা কি না খেয়ে মরেছে? না, না খেয়ে শুকিয়ে গেছে, তাজা মোটা আছে। তো সুন্দরবনের বাঘ রথ লেগে গেছে না আগের মতো আছে, তারা যেখানে আছে সেখানে আল্লাহ তাদের রেজেক মজুদ করে রাখছে, ঠিক কিনা বলেন? আল্লাহর খাদ্য বিভাগ যেই ফেরেশতা হ্যান্ডেলিং করেন, দেখাশোনা করেন আল্লাহর হুকুমে, মিকাইল আলাইহিস সালাম, আপনারা জানেন রুজি রেজেক বন্টন করে। আল্লাহর খাদ্যমন্ত্রী কোনো একদিন সাগরের পাড়ে এসে পানির কাছে মুখ নিয়ে এক একটা মাছে দৈনিক 4 টন খায়, ওই মাছদেরকে বোধহয় বলেছে বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান, বলছে না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদেরকে কিন্তু কোনো কোনো সময় কেউ কেউ বলেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, বলছে কিনা বলেন, বলছে কিনা বলেন? আমাদের রেজেকের অভাব হয়, জীবন যাপনের উপায় উপকরণের অভাব হয়, কারণ একটা আমরা আল্লাহর কাছে রেজেক চাই না খালেজ ভাবে, ওরা চায়, ওদের অভাব হয় না, ঠিক কিনা বলেন? আমরা এই দিক ডাইন বাম করি, যার জন্য আমার রেজেকও আমাদের থেকে ডাইন বাম করে, ঠিক কিনা বলেন? এবার আরেকটা উদাহরণ কোরআনে